আমিও জিততে চাইছিলাম বাবু, জিতার পর চক্ষু খুইলা হাসতে চাইছিলাম। রাত্রে থামায়া দিয়া বহুদিনের জমাইন না ঘুম, ঘুমের কোলে শুইয়া পড়তে চাইছিলাম। স্টেশনের রাত আর গোলাপি গোড়া আমার চক্ষু দুইডারে কিন্না নিছে, আমার শৈলের মধ্যে একটা রাক্ষস ঢুকাইয়া দিছে। নানাই কইতো রাক্ষসে সব খাইয়া ফেলায়, রাস্তার পাশের মোড়া কলা গাছ থেকে শুরু করা জিন্দা মানুষ পর্যন্ত গিল্লা ফেলায়। এই রাক্ষস খালি উপাস দেয়, এই রাক্ষস দিন কানা, দিন নাই রাত নাই খালি ধোয়ার পিছনে দৌড়ায়। এই রাক্ষস আমারে জিততে দেয় নাই বাবু, বাবাই আমারে শখ কইরা নাপিতের কাছে নিয়ে যাইত। নাপিত্রে উঁচা গলায় কইতো, পোলা ডারে আর্মি সার দিয়া দাও মিয়া। আমি বাবার শার্টটাই না ধরে কইতাম, আমি বাড়ি সার দিমু না, বন্ধুরা আমারে শিলা মুরগি কইয়া ভেঙ্গায়। বাবাই খুব ধমকাইয়া আমারে মুরগি বানাইয়া বাসায় নিয়ে আইত, আর আমারে আহ্লাদ কইরা কইতো, তোমার পোলার ভবিষ্যৎ তো আমি আর্মি সারা আর কিছু দেখি না, তুমি কি কও ছোটনের মা? ছোটনের মা হেরা আর্মি পোলার কপালে আয়াতুল কুরসি পুরা ফু দিয়া দিত। বাবাই রাস্তায় দেলোয়ার আঙ্কেলরে কইলেই কইয়া উঠত, পোলাডা আমার এইবারও ফার্স্ট হইল দেলোয়ার ভাই, তোমারে আগেই কইছি এই পোলা অন্য জিনিস, সাধারণ কিছু না। আমার ড্রাইভার বাপের বুকের ছাতি ফুইল্লা ঢোল হইয়া যাইত। ডিপিএস না কি জানি ভাইঙ্গা, আব্বাই সেই বছর আমার একটা সাইকেল কিনা দিছিল। সাইকেল নিয়া ছোটন সারা দিন খালি ছোটাছুটি করে, আমার রক্ত খালি ছটফট করে, তখন মনে হয় আকাশের উপরে দিয়া সাইকেল চালাইয়া যায়। অ্যাডভেঞ্চার চোখ দিয়া খালি ইশারা দেয়। কলেজের রাজু ভাই একদিন ডাক দিয়া কয়, কি রে ছোটন, ল্যাদাপোলা পানেল্লাহান সারাক্ষণ ঘুরোস, এদিকে আয়, ফুদে বড় হ। আমি আকাশে সাইকেল চালানো বাদ দিয়া বড় হইতে গেলাম, আর্মি হইয়া আর কি বড় হুমু, রাজু ভাইয়ের পিছনে মেলা লোকজন ঘোরে, আর আমি ঘুরতে ঘুরতে বড় হই। কমিশনারেও দেখি মাইজে সাইজে রাজু ভাইয়ের লোকে কথা কয়, কোনায় ডাইকা ফুসুর ফাসুর করে। না, আমার আরও বড় হওয়া লাগবো, রাজু ভাইয়ের মতো বড়। আমি ফু বাড়াইয়া দিলাম, বাটি শার্ট সাইরা দিলাম, বাপে ড্রাইভার হইয়া বড় হওয়ার কি বুঝবো। আমার বাপে চুপচাপ একা একা চুল কাটাইয়া বাসায় চলিয়া যাইত। আমার চোখের নিচে কালি বাসা বাঁধতাছে। শেষ সাত দিন রাজু ভাইয়ের লগে বড় হইছি, কলেজ কামাই দিছি। একদিন আম্মাই কইল, চাইডা ডিম লয়ে আয় বাপ, বাসায় কিছু নাই। হঠাৎ কি মনে করা, খারা বাপ তোর কপালে আয়াতুল কুরসি পুরা ফুদিয়া দেই। কি যে কমা, আমি কি আর ছোট আছি। আম্মার ফু বাকি রাইখা আমি সাইকেলে টান দিলাম। রাস্তায় রাজু ভাই খাড়াইয়া আছে, ছোটন এই প্যাকেটটা রাখ, গলির মোড়ে আধা ঘন্টা পরে এক হুন্ডা আলাইব, হ্যারে দিয়া দিস, এই ল কিছু টাকা পকেটে রাইখা দে, কামে লাগব। একটা মাথা কাটা নীল রঙের প্যাকেট। সাইকেল বাড়াইয়া আমি আকাশে চালাইতাছি আর মেঘের লগে বাড়ি খাইতাছি। আতকা আমার সাইকেলের সামনে একটা গাড়ি বাড়ি খাইল, তোমার মতো এক সাদা বাবু আর একটা মোটা লোক, সিলের মতো সময়ের আমার পকেট থেকে প্যাকেট বাইর করে সিল্লানি দিল, স্যার পাইছি, বাবা এই হারামজাদা ইয়াবার ডিলার। তোমার লেহানা সাদাবাবু কইল, বয়স তো অনেক কম মনে হচ্ছে, স্যার কি কন এগুলা, এডিনে সারটি চেহারা দেখা কিচ্ছু বুঝবেন না। আকাশ ভরা মেঘ আর মেঘ, আমার আকাশ ছোট হইয়া গেল, আমি হাইরা গেলাম বাবু। পরের দিন বিকালে জেলখানায় বাবা আইছিল, লগে দেলোয়ার আঙ্কেল,
কোনো কথা কয় নাই, খালি আমার চুলের দিকে চাইয়া আসিল। আমার চুল নাকি অনেক বড় হইয়া গেছে। আমার বাপে তার সোডুনরে সাইরা যাইব না। আর মিল্লাহান পোশাক পরা লোকের আয়া বাবারে টাইন না নিয়া গেল। চাইয়া দেখলাম বাবায় হ্যাগুদিকেও কেমন জানি তাকাইয়া আছে। আমি হাইরা গেলাম বাবু, আমার বাপে হাইরা গেল, আমার মায়ের ফু হাইরা গেল। আমার বাবায় ছয় মাস পরে অ্যাক্সিডেন্টে মইরা বাইচা গেছিল শুনছি। আমার মায়ে বাসা ছাইরা আর একটা বাসায় কাম নিছে। আমি জিততে চাইছিলাম বাবু, তোমার মতো সাদা শার্ট পইরা মুরগি শিলা চুলে কাট দিয়া গাড়িতে চইরা ঘুরতে চাইছিলাম। সারাদিন আকাশে আকাশে সাইকেল চালাইয়া রাইতের বেলা মেঘের লগে ঘুমাইতে চাইছিলাম। রাক্ষসটা আমারে জিততে দিল না। আমার বাবা বদলাইছে, এখন এই ধোয়ায় আমার বাবা। এখন আমার মতো অনেকেরই বাবা এই রাক্ষসা ধোয়া। এই স্টেশনই আমার আকাশ, এই রেল লাইনই আমার সাইকেল। এই স্টেশন ধোয়া রাক্ষসের নীল প্যাকেটের বাইরে আমি আর কোনোদিনও যাইতে পারুম না। তুমি সার হইছ, সাদা শার্ট পরছ, আর আমি মানুষের প্যাডে কুত্তার বাচ্চা হইছি। রাক্ষসটা খুব ভয়ঙ্কর বাবু, একদিন দেখো এই রাক্ষস পুরা দেশটার গিল্লা খাইবো।